হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা খুব একটা স্পেশাল ভিডিও হবে। এই ভিডিওতে পুরো লাইভ দেখানো হবে, আপনাদের কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে, স্কিপ করবেন না, কারণ পুরোটা দেখলে তাহলে আপনারা সত্যি মিথ্যে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি মূল বিষয়টা হচ্ছে এসিডিসি লাইটের ব্যাটারি নিয়ে। অনেক সময় কাস্টমার এসিডিসি লাইট কেনেন, মানে তখনও মানে হয়তো কোনো কারণে ব্যাটারিটা খারাপ তার কাছে পৌঁছালো, বা সে কাস্টমারকে দেওয়ার পর কিছুদিন চলার পর ব্যাটারি খারাপ হলো, সেই ব্যাটারিটা কী করে রিপেয়ার করা হয়। আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যে হ্যাঁ, ব্যাটারি রিপেয়ার করে আবার তার পুনরায় চালাচ্ছে। এটা আদৌ কতটা সত্যি বা কতটা মিথ্যে, আজকে এটা প্রমাণ করার জন্য ভিডিওটা আমরা লাইভ করব। পুরো ব্যাটারিটা আমরা মানে যেভাবে ইউটিউবে আমরা অন্যান্য চ্যানেল থেকে দেখি যে ব্যাটারি তারা খুলে ব্যাটারিটা টেস্ট করছে, তারপরে খোলার পর যখন আবার ঠিকঠাক করছে সেভাবে কাজ করছে, তো এইটা পুরোটাই করবো। আমি পুরো লাইভ দেখাবো, জানি না আমি এটা 100% কাজ করবে কি বা করবে না, হয়তো আমি করছি আমার ভিডিওতে নাও হতে পারে, মানে আমি হয়তো ফেলও করতে পারি বা পাসও করতে পারি, কোনো ঠিক নেই। তবে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। ব্যাটারিটা কিন্তু আমরা খুলবো, এই যে বলুন, এই ব্যাটারি আমার খারাপ ব্যাটারি, ঠিক আছে, দেখছেন কোনো কিছু এখন কোনো আমি কিছু করিনি, এখন যেমন ছিল তেমন অবস্থা আছে। তো আমি এই ব্যাটারিটাকে খুলবো, আমি জানি না আমি নিজে মানে কতটা সাকসেসফুল করতে পারবো। আমি জাস্ট ইউটিউবে ভিডিও দেখে যেভাবে তারা করছে, তারা যেভাবে গ্যারান্টি দিচ্ছে হ্যাঁ ঠিকঠাক হবে, তো আমি সেইটাই করতে চাইছি। কারণ আমি এইটাই মানে এটা করা আমার একটাই উদ্দেশ্য যে আমরা সঠিক সিদ্ধান্ত দেবো কাস্টমারকে, যে এটা আদৌ কি এই ব্যাটারি খারাপ হলে সারানো যায় কি না। ইউটিউবে অনেক ভিডিও আছে তারা ফেকও তো করতে পারে, এখানে পুরো রিয়েলভাবে আমরা লাইভ করব, দেখবো যে আদৌ এটা কাজ করছে কি না, ঠিক আছে। তো চলুন তাই শুরু করি, আপনি কিন্তু পুরোটা দেখবেন, তাহলে কিন্তু আপনাদের অনেক হেল্প হবে যে আদৌ খারাপ ব্যাটারি বা মানে খারাপ হয়ে যাওয়া ব্যাটারি সারানো যায় কি না। ওকে, চলুন তাহলে শুরু করি। তো বন্ধুরা, আমরা দেখাবো এই লাইভ করে এই ব্যাটারিটা আদৌ কতটা মানে খারাপ হয়ে গেলে রিপেয়ার করলে কতটা কাজ করে, ঠিক আছে। আমি সেই প্রমাণ দেখাবো আজকে, সত্যি না মিথ্যে যাচাই করার জন্য। তো চলুন দেখুন, তারা মানে ইউটিউবে যা দেখলাম, তারা দুখানা মানে দুটো পদ্ধতিতে তারা খারাপ ব্যাটারি রিপেয়ার করে। একটা পদ্ধতি কী বলছে, মানে পুরো ব্যাটারিটাকে না খুলেই ওপর দিয়ে, এই যে ওপর দিয়ে যে ফুটো দেখছেন, মানে এখানে চারখানা ফুটো আছে, ঠিক আছে, আপনারা যখন হাতে ব্যাটারি নেবেন বুঝতে পারবেন। তো এই ব্যাটারির মধ্যে নাকি তারা এরকম সূঁচ জাতীয় জিনিস ঢুকিয়ে জোরে চাপ দিয়ে একটা হাওয়া বার করে দিচ্ছে, দিয়ে তারপরে আবার বলছে ব্যাটারি কাজ করছে। কিন্তু আমি অনেক ট্রাই করেছি, হয়নি, এটা কোনো দিন সম্ভব না এই ভিতরে হাওয়া বার করে দেওয়া কাজ করাটা, ঠিক আছে। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় নেক্সট যেটা রয়েছে, তারা কী করছে, পজিটিভের এখানে দেখুন একটা খাঁচ মতো আছে এই যে জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা ওরা কেটে নিচ্ছে। দেখুন নেগেটিভের কোনো ইয়ে নেই, তাহলে পজিটিভের এখান থেকে কাটতে হবে আমাকে। চলুন তাহলে আমিও কেটে নিই, দেখি কতটা কাজ হয়। এবার আমাকে এইগুলোকে তুলতে হবে, মানে এটা না তুললে আমি এই প্লেটটাকে বার করতে পারবো না, ঠিক আছে। তো এটা তোলার জন্য কী করতে হবে, নেল কাটার রয়েছে, এই নেল কাটার দিয়ে আমাকে তুলতে হবে। এবার এরপরে এই যে সবুজ অংশটা, এটাকে আমাকে তুলতে হবে। দেখুন আমি এটা তুলে নিয়েছি আস্তে করে, ঠিক আছে। এবার এটাকে আমি টেস্টটা দিয়ে দেখবো যে আদৌ কাজ লাইন আছে কিনা। দেখুন এটা হচ্ছে আমার ব্যাটারি লেভেল টেস্টার, তো আমি প্রথমে আগে ওপর দিয়ে টেস্ট করে দেখে নিই যে এটা কাজ করছে কি না। কোনো লাইন নেই, আচ্ছা। আমি আরেকবার একটা জিনিস দেখবো, মাল্টিমিটার দিয়ে একবার দেখে নেবো।
দেখুন মাল্টিমিটারও আমি নিয়ে এসেছি, পুরো জিরো, ঠিক আছে। আচ্ছা এবার যেটা আছে এবার আমি এখান দিয়ে দেখব টেস্ট করে এখানে কাজ করছে কিনা। জিরো, আমি এটাকে হালকা করে তুলে দিই দেখুন, মানে এই এই যে পাত লেভেলটা আছে, ঠিক আছে, এই পাত লেভেলটাকে আমি এখানে ঘষে একটু দেখে নেবো যে লাইনটা আসছে কি না, বা পারলে আপনারা তুলো দিতে পারেন, অসুবিধা নেই, যার যেরকমভাবে। জানি না আদৌ আমার এটা সাকসেস হবে কি না, তো যেটুকু ইউটিউব থেকে দেখেছি সেইটুকুটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। দেখুন পুরোটা জিরো, এবার আপনাদের কী মনে হচ্ছে? ইউটিউবে ভিডিও যা করছে আমিও সেম জিনিসই করলাম, আমারটা কাজ করছে না, তাহলে ওদেরটা কাজ করে, কী করে কাজ করে আমি সেটাই এখন অব্দি আমার মাথায় ঢুকলো না, অথচ ভালো ব্যাটারি এটা আমার, ঠিক আছে, কেন কাজ করছে না আমি সেটাই বুঝতে পারছি না, আদৌ কী করলে কাজ হবে আমি তাও বুঝতে পারছি না। পুরো পাতটাই তো আমি বার করে নিলাম, তো বন্ধুরা আপনারা ভালোভাবে তো প্রমাণ দেখতে পেলেন যে ইউটিউবে যারা ভিডিও দেখে ব্যাটারিগুলো খুলছেন টাইম নষ্ট করছেন তাদের জন্য বলবো এগুলো বেকার, ব্যাটারি নষ্ট হয়ে যাওয়া মানে পুরোটা ফেলে দিতে হবে, এটা লিকুইড ব্যাটারি নয়, বা এর মধ্যে যে আপনার যে যে ইয়ে কি ওর জলটাকে বলে বেশ ওটাকে যে সেই জিনিস নয় যেটা আপনারা পুনরায় আবার কাজ করতে পারবেন, এগুলো লিথিয়ামের ব্যাটারি, ঠিক, লিথিয়াম দিয়ে তৈরি ব্যাটারিগুলো, এগুলো খারাপ হয়ে গেলো মানে ফেলে দেওয়া, এই টাইম নষ্ট করে খুলে, এই যেমন আমি দেখুন এটাতে পয়সা দিয়ে কিনে নিয়েছি আজকে এটা খোলার জন্য, তো আমার বেটার লস হলো। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে একটাই বলবো যে বেকার এই খারাপ হয়ে যাওয়া মানে এর পিছনে টাইম নষ্ট করবে না, খারাপ মানে খারাপ ফেলে দিতে হবে, ঠিক আছে। তো আপনারা দেখলেন আমি ইউটিউবে যাতে করে অন্যান্য চ্যানেলে, আমিও সেম জিনিসই করলাম, আমার কোনো কাজ করলো না, করলোটা ওর, যাই হোক অসুবিধা নেই, আমি ফেল করলাম যতটুকু পেরেছি আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। তো আমার আমার আশা করি আমার মনে হয় এটা এরকমভাবে করা ঠিক নয়, কারণ এই ব্যাটারিগুলো অনেক সময় বাস্ট হয়, ঠিক আছে, তো বিদ্যুৎ সেলগুলো চেপে নষ্ট হয়, তো এগুলো খারাপগুলো ফেলে দিতে হবে, ওকে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, তো প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সামনে যায়। তো এই তো লাস্ট বন্ধু চলে যাওয়ার আগে একটা কথা বলি বন্ধুরা, বেকার এপিন টাইম নষ্ট করবেন না, খারাপ হয়ে গেলে ফেলে দেবেন, যে চলে যায় তাকে চলে যেতে দেবেন, ওকে। তো আজকে এ পর্যন্ত, আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।